এই শিব ঠাকুরটাকে স্নান করাচ্ছে। আজকে যেহেতু শিবরাত্রি তাই জন্য তো দেখো তোমরা। হ্যালো গাইস, আমি মহুয়া আবার এসে গেছি তোমাদের সাথে কথা বলতে নতুন একটা ব্লগে, নতুন ভিডিও নিয়ে। এটা ছিল শিবরাত্রির ব্লগ, তো দেখতেই পাচ্ছ প্রথম ভয়েসটা কাটিনি। তার কারণ হলো এটাই ভয়েস দিয়েছিল আমাদের মামপুরানি, যে প্রথম ব্লগটা শুরু করেছিল। এই যে তারপরে আমরা সবাই মিলে সাজিয়ে নিয়েছিলাম, মানে আমি রিয়া সঙ্গীতা মিলে তোমার ঠাকুরঘরটা আলপনা দিয়ে, আর সঙ্গীতা মালা গাচ্ছিল, দেন পুরুত ঠাকুর আসলো আর আমরা চলে গিয়েছিলাম সাজতে। সেজে গুজে এসে বসেও পড়েছি। পুরুত ঠাকুর তোমার পুজো শুরু করে দিয়েছেন, আর তারই মাঝখানে দেখতেই পাচ্ছ ভাইকে কত সুন্দর লাগছে দেখতে, না সুন্দর করে সাজিয়ে একদম বসিয়ে দিয়েছিলাম ভাইকে। তারপরে কেন আমি ওকে ভাই বলি তার গল্প না হয় অন্য একদিন শোনাবো। এই যে দেখতেই পাচ্ছ পুরুত ঠাকুরের পাশে মাও বসে পুজো করছে, সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়ে গেছে। আর তারই মাঝখানে এই যে সঙ্গীতাকে বলেছিলাম হাই করে দিতে, তার পাশে আছে রিয়া, দেন এই যে আছে বড় ভাই, আর তারপরে আছে তোমার দিদা। আর তারপরে শুরু হলো তোমার আমরা শিবলিঙ্গে জল ঢালবো, সেই প্রস্তুতি শুরু হলো। তো সবার জল ঢালা হয়ে যাওয়ার পর শুরু হলো তোমার হচ্ছে অঞ্জলির পরে হচ্ছে তোমার যজ্ঞ শুরু হলো। তো দেখতেই পাচ্ছো তো যজ্ঞ হলে যে চারিদিকে কতটা পজিটিভ ফিলিংস আসে আর চারপাশে কতটা ভালো লাগে আর কি, বাড়ির এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যায়। সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না, যাদের বাড়িতে তোমার হচ্ছে যজ্ঞ হয় সে যে কোনো পুজোতেই হোক তোমরা ফিল করতে পারবে যে কতটা পজিটিভ ফিলিং আসে। আর তোমার এই টাইমে আমাদের বাড়িতে প্রতি বছর শিবরাত্রিতে তোমার হচ্ছে পুজো হয়, কারণ আমাদের বাড়িতে ভাই প্রতিষ্ঠিত। আর এই যে তারই ফাঁকে তোমার এই যে উদিতা বুড়ি এসেছিলো মায়ের কোলে বসে নিয়ে একটু পোজ দিয়ে নিয়েছিল, উনিও পুজো দেখছিল আর আমরা সবাই মিলেই দেখছিলাম যজ্ঞটা, কারণ দেখতে বেশ ভালোই লাগে। তারপরে তোমার পুরুত মশাই পুজো শেষ করলো আর আমরাও প্রণাম করে সমস্তটা শেষ করলাম। আজকের মতো টাটা।